জানাচ্ছি মাছরাঙা দেশের সংবাদে ঢাকা স্টুডিওতে আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ দর্শক এবার খুলনা সংবাদ রূপসাতে খুলনা বিভাগের খবর নিয়ে বিশেষ আয়োজন রূপসাতে জন্য এখন আপনাদের নিয়ে যাচ্ছি খুলনা স্টুডিওতে সহকর্মী মোস্তফা জামালের কাছে ধন্যবাদ সাবির জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের খবর আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগে 36টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সহ 4582টি ভোটকেন্দ্র ও 23368টি বুথ নির্বাচনের কাজ শেষ করেছে নির্বাচন কমিশন পাশাপাশি বিভাগের 10 জেলায় প্রয়োজনীয় স্বচ্ছ ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে অন্তর্বর্তীকালীন না নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এ নিয়ে যখন বিরোধী জোট রাজপথে আন্দোলনে ব্যস্ত তখন আওয়ামী লীগে চলছে মনোনয়ন বেচাকেনা আর হাত গুটিয়ে বসে নেই নির্বাচন কমিশন এরই মধ্যে খুলনা বিভাগের 10 জেলার 36টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণের কাজ শেষ করে ভোটকেন্দ্র অনুযায়ী অতিরিক্ত 4000 স্বচ্ছ ব্যালট বাক্স পাঠানো হয়েছে জেলা নির্বাচন অফিসগুলিতে আমাদের যেটুক দরকার শিডিউল এক পর্যন্ত সেটুক আমাদের সম্পন্ন হয়ে গেছে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়ে গেছে ব্যালট বক্স এসে গেছে ভোটার তালিকা চূড়ান্ত এখন বাকি শিডিউল ঘোষণা সর্বশেষ হিসাব অনুযায়ী খুলনায় ভোটার বেড়েছে 1,59,187 জন আর 6টি আসনে 739টি ভোট কেন্দ্রে 3,571টি বুথ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রার্থী নমিনেশন আহ্বান রিসিভ করা এটা বাছাই বাছাইয়ের পরে চূড়ান্ত তালিকা প্রকাশ এইটা নির্বাচন কমিশনে পাঠাবে ব্যালট পেপার ছাপানোর জন্য আবার ঢাকা থেকে ব্যালট পেপার আনতে হবে এগুলো পরের কাজ ওগুলো পর্যায়ক্রমে চলতে থাকবে তফসিল ঘোষণা ও রিটার্নিং অফিসার নিয়োগের পর যাতে স্বল্প সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন করা যায় তার জন্য আঞ্চলিক নির্বাচন কমিশনগুলোতে এখন ব্যস্ত সময় পার করছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আবু হেনা মোস্তফা জামাল মাছরাঙ্গা সংবাদ খুলনা আপতকালীন খাদ্য সংকট মোকাবেলায় মংলায় নির্মিত হচ্ছে দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ খাদ্য গুদাম বা সাইলো এই সাইলোটির নাম ফলক উন্মোচন সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে আগামীকাল বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট মংলার জয়মনির গোল এলাকায় 550 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে 50,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি খাদ্য গুদাম বা সাইলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী 2011 সালের 23 নভেম্বর অত্যাধুনিক এই সাইলোর নির্মাণ কাজ শুরু হয় বাগেরহাট সফরে এবার সেই খাদ্য গুদামের নাম ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দিক থেকে এই জেটি এবং এই সাইলোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি বাংলাদেশের উন্নয়নে এটি একটি নতুন মাত্রা যোগ করবে জয়মনিতে একটি শুধু সমাবেশে অংশগ্রহণ শেষে রামপাল ও বাগেরহাটের খানজাহান আলী কলেজ মাঠে দলীয় দুটি জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন মিটিংয়ে ডায়াস মাইক পোস্টার সব কিছু তৈরি হয়ে এসেছে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে আমরা এই জনসভা সফল করার ব্যাপারে সফরে 10টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন সহ নতুন 21টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী জাহিদুর রহমান মাছরাঙ্গা নিউজ ডেস্ক যশোরের অভয়নগর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক বিপ্লবকে হত্যা করেছে দুর্বৃত্তরা সকালে উপজেলার বর্ণি বিল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ অভয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান লাশের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং গলায় চাদর পেঁচানো ছিল নিহতের বাড়ি অভয়নগর উপজেলার নোয়াপাড়ায় তার নামে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে ঝিনাইদহে আজ শেষ হচ্ছে 5 দিনব্যাপী কাত্যায়নী পূজা সোমবার রাতে জেলার কোটচাঁদপুর পৌর এলাকায় পূজা প্রাঙ্গণে ছিল ভক্ত ও অনুরাগীদের মিলন মেলা আয়োজন করা হয়েছে ধর্মীয় কীর্তন ও পূজা অর্চনা সহ বর্ণিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান এ সময় পূজা উৎসব উদযাপন কমিটির সভাপতি সুব্রত কুমার রায় সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন এই ছিল রূপসার তীরে আজকের আয়োজন চলে যাচ্ছি ঢাকা স্টুডিওতে সাব্বিরের কাছে ধন্যবাদ জামাল খুলনা স্টুডিও থেকে রূপসার তীরে খবর জানালেন মোস্তফা জামাল দর্শক মাছরাঙ্গা দেশের সংবাদে এবার বিরতি ফিরে এসে থাকছে মজুরি
বৃদ্ধির দাবিতে আজও আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, শতাধিক কারখানায় ছুটি ঘোষণা। এই ছিল রূপসাত্তির আজকের আয়োজন, চলে যাচ্ছি ঢাকা স্টুডিওতে সাব্বিরের কাছে। ধন্যবাদ জামাল। খুলনা স্টুডিও থেকে রূপসাত্তির খবর জানালেন মোস্তফা জামাল।